ফরিদপুরে বিএনপির গণসমাবেশের আগে মহাসড়কে তিন চাকার যান বন্ধের দাবিতে সোচ্চার হয়েছে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বিভাগীয় কমিশনার বরাবর চিঠি দিয়ে সংগঠনটির নেতারা বলেছেন, 10 নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে পরদিন সকাল 6টা থেকে 12 নভেম্বর রাত 8টা পর্যন্ত 38 ঘণ্টা সব ধরনের বাস চলাচল বন্ধ রাখা হবে। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 12 নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। দলের নেতারা বলেছেন, তারা আগেই জানতেন গণসমাবেশে নেতাকর্মীদের আশা ঠেকাতে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে, তারা সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। তবে পরিবহন নেতারা বলেছেন, ধর্মঘটের সঙ্গে বিএনপির গণসমাবেশের কোনো সম্পর্ক নেই। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানিয়ে সোমবার 7 নভেম্বর দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের হাতে চিঠি তুলে দেন জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর চিঠি দেওয়া হয়। ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম নাসির স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের 2022 সালের 29 মের সবার 13 নভেম্বর সিদ্ধান্ত অনুযায়ী সড়ক নিরাপত্তা নিশ্চিত কল্পে 22টি জাতীয় মহাসড়কে সব ধরনের অবৈধ থ্রি হুইলার, নসিমন, করিমন, বটবটি, মাহিন্দ্র, ব্যাটারিচালিত রিক্সা, ইজি বাইক ও ভাড়ায় চালিত মোটর সাইকেল চলাচল বন্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপরও এসব অবৈধ যান মহাসড়কে অবাধে চলাচল করছে, যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আরও বলা হয়, পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে দক্ষিণবঙ্গের আঞ্চলিক ও দূরপাল্লার পরিবহন চলাচল বৃদ্ধি পেয়েছে। মহাসড়কে অবৈধ যান চলাচলের কারণে প্রতিনিয়ত নানা ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে। এই অবস্থায় যাত্রীদের নির্বিঘ্নে ও নিরাপদ যাতায়াতের জন্য 10 নভেম্বরের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে। না হলে 11 নভেম্বর শুক্রবার সকাল 6টা থেকে 12 নভেম্বর শনিবার রাত 8টা পর্যন্ত ফরিদপুর জেলা বাস টার্মিনাল থেকে আঞ্চলিক বাস ও মিনি বাস সহ দূরপাল্লা পরিবহনের সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হবে।